অর্পিতা বিশ্বাস, সে যে এত একটা সম্মান অর্জন করেছে, কিন্তু তার জন্য গ্রামের লোক বা ইউনিয়ন পরিষদের কেউ তাকে মর্যাদা দেয়নি। আমি চাই সরকার প্লাস প্রশাসন ওর পাশে থাকুক, যাতে ও আরো ভালো করতে পারে। গড়াই নদীর অববাহিকায় নারী ফুটবলের অপার সম্ভাবনার নাম মাগুরার গোয়ালদহ গ্রাম। এ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট মাঠটিতে প্রতি বছর তৈরি হয় জাতীয় মানের অসংখ্য নারী ফুটবলার। গ্রামের এই স্কুলটির ছোট মাঠে দুজন শিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে কুলসুম সাথী ইতিসহ প্রায় 20 জন মেয়ে এখন বিকেএসপি সহ বিভিন্ন জাতীয় বয়সভিত্তিক দলে খেলছেন। এই মাঠ থেকে উঠে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-১৬ এর অধিনায়ক অর্পিতা। এবার সেই গুণী কন্যাকে নিজেদের মাঝে পেয়ে আনন্দিত গ্রামের অন্যান্য নারী ফুটবলাররাও। এই মাঠ থেকে উনি ন্যাশনালে বা বিকেএসপিতে চান্স পেয়েছে, উনি ওই জায়গায় যে ভালো প্র্যাকটিস করেছে তার জন্য উনি মিশে অনূর্ধ্ব-১৬ ক্যাপ্টেন হয়েছে। আমরা চাই উনার মতন খেলা হইতে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা চাই যে ওনার মতো আমরাও ভালো খেলবো, আমাদের প্লেয়াররাও উন্নতি করবে এবং আমাদের দেশের সুনাম বয়ে আনবে। অর্পিতা আমাদের এই মাগুরা জেলার সন্তান, তো আজ বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে দেশে মাগুরা জেলাতে ফিরে আসছে, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। গত 10ই মার্চ নেপালে সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে 3-2 গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে থাকাকালীন নিজের দাদির মৃত্যুর খবর পান অর্পিতা। ওই দিনই ছুটিতে বাড়িতে আসেন তিনি। তবে গুণীজনদের কদর করার দায়িত্ব যাদের মাথায়, তারা জানেনি না অর্পিতার মতো গুণী ফুটবলার নিজ বাড়িতে এসে কিভাবে কষ্টে দিন কাটাচ্ছে। মাটির মেঝে আর টিনের চালার ছোট দুটি কক্ষের ঘরে তাদের 4 সদস্যের বসবাস। প্রতিবন্ধী সবজি বিক্রেতা বাবা আর অটো চালক ভাইয়ের আয়ে কোনো রকমে চলে তাদের সংসার। তবে ফুটবল খেলার মাধ্যমে মা বাবার স্বপ্ন পূরণ করতে চান অর্পিতা। অর্পিতা বিশ্বাস, সে যে এত একটা সম্মান অর্জন করেছে, কিন্তু তার জন্য গ্রামের লোক বা ইউনিয়ন পরিষদের কেউ তাকে মর্যাদা দেয়নি। আমরা চাই যে তাকে সম্মানটা দেয়া হোক, আর এটা দেখলে পরে দেখা যাচ্ছে আরও যে নিচের গুলো আছে, জুনিয়রগুলো আছে, এরাও মোটামুটি সেই যে আগ্রহ হবেন। আমি চাই সরকার প্লাস প্রশাসন ওর পাশে থাকুক, যাতে ও আরও ভালো করতে পারে। ও নিজের যোগ্যতা, নিজের মেধার চেষ্টার ই দিয়ে ও এতদূর এগিয়ে যেতে পারছে। অর্পিতা যে সুনাম বইয়ে আনছে, এর জন্য আমরা চাই ওর পাশে এসে আমার জেলার লোকজন বা দেশের লোকজন ওর পাশে এসে দাঁড়াক। আমার ফ্যামিলি থেকে, আমার অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে একটু মানে কষ্ট হয়ে গেছে। আমি মাগুরার বাইরে খেলতে যাওয়ার মতো তাদের সামর্থ্য নেই, এবং কি আমি যে খেলাধুলা করি, আমার বুট জার্সি এগুলোও কেনার মতো আসলে তাদের সামর্থ্য নেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি ফুটবল খেলবো এবং ফুটবলের মাধ্যমে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো। তবে দেরিতে হলেও অনূর্ধ্ব-১৬ সাফজয়ী মাগুরার নারী ফুটবলারদের সম্মাননা ও বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলার শীর্ষ কর্মকর্তা। আমাদের মাগুরারই সন্তান যারা সাফ জয়ী হয়েছেন তাদেরকে আমরা অচিরেই জেলা পর্যায়ে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার আমাদের চিন্তা ভাবনা রয়েছে, এবং কীভাবে তাদেরকে সম্মান জানানো যায় এবং একই সাথে তাদের যে সমস্যাগুলোর কথা আমরা বলেছি, শুনেছি আমি, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেটি দেখব। মাগুরা জেলা থেকে আগামী দিনে অর্পিতার মতো আরও ফুটবলার উঠে আসুক এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মাগুরা।